আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন, আমি রাজীব। প্রচন্ড দাবদাহ, কাছাড় জেলার স্কুলের পাঠদানের সময়সূচি পরিবর্তন। গত কয়েকদিন থেকে মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেয়েছে তাপমাত্রা। অত্যধিক গরমে ক্লাস করতে গিয়ে অসুবিধার সম্মুখীন হচ্ছেন ছাত্রছাত্রীরা। প্রচন্ড গরম থেকে ছাত্রছাত্রীদের রেহাই দিতে স্কুলের সময়সূচিতে পরিবর্তন আনলেন জেলাশাসক। আগামী 1 জুন থেকে প্রাইমারি, আপার প্রাইমারি, উচ্চ মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক স্তরে ক্লাসের সময়সূচিতে পরিবর্তন করা হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেট রোহন কুমার যা এক আদেশে জানিয়েছেন, 1 জুন থেকে প্রাথমিক স্তর থেকে শুরু করে উচ্চতর মাধ্যমিক স্তর পর্যন্ত সব ক্লাস শুরু হবে সকাল 7:30 থেকে। প্রাইমারি ক্লাস চলবে 12:15 পর্যন্ত, আপার প্রাইমারি চলবে 12:45 পর্যন্ত, উচ্চ মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক স্তরের ক্লাস চলবে 1:15 পর্যন্ত। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে নির্দেশনায় উল্লেখ রয়েছে।